হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এই মুহূর্তে যারা যারা আমার ব্লগ দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ব্লগের প্রথমেই যারা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখতেছেন, একটা করে লাইক দিয়ে দেন, কারণ আপনারা অনেকে ব্লগ দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। এই জন্য বারবার মনে করে দিতে হয় যে লাইকটা দিয়ে দেন। প্লিজ আপনারা প্রথমেই লাইকটা দিয়ে দিবেন। আর নতুন যারা আমার চ্যানেলে আছেন, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আর এটা তো দেখতেই পারতেছেন, সিলেটের চা বাগান। আমি যে জায়গায় যাইতেছি আজকে, তো যাওয়ার পথে রাস্তা দিয়ে এয়ারপোর্ট রোড এটা পড়ছে, তো এখানে চা বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আগের ব্লগেও দেখছেন একটু, কারণ আমাদের চা বাগান অনেক বড় সিলেটের। তো যারা দেখেন নাই অবশ্যই আপনারা জানতে পারবেন যে সিলেটের চা বাগানটা অনেক বিশাল বড়। কারণ আমি আগেও বলছিলাম একদিনে শেষ করা সম্ভব না, তাই যাওয়ার সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো সিলেটের ক্যাডেট কলেজ। অনেকেই আমরা জানি আমাদের সিলেটের ক্যাডেট কলেজটা এয়ারপোর্টের কাছেই পড়ছে, তো আমি যাওয়ার সময় একটু উঠাইছি, কারণ আমি গাড়িতে ছিলাম, এই জন্য আর এখানে আমি থামি নাই, চলে গেছিলাম গাড়ি থেকে যতটুকু পারছি শেয়ার করছি। আর এখানে একটা গাড়ি দেখতেছেন অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির চাকাটা খুলে গেছে। আসলে আমাদের দেশের মানুষ বেশিরভাগ গাড়ি চালায় কিন্তু চেক করা হয় না গাড়ির চাকাটা ঠিক আছে কি না, এই জন্য দুর্ঘটনা ঘটে। যাই হোক, কারো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। আর দেখতেই পারতেছেন চলে আসলাম এয়ারপোর্টে, এয়ারপোর্ট রোডে, কারণ যেহেতু আমি লিটল লন্ডনে যাইতেছি আর এটা এয়ারপোর্ট রোড। আর যেই দিকে যাওয়ার একদম সম্পূর্ণ জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কোন দিকে যাওয়া হয়, তো দেখতেই পারতেছেন এয়ারপোর্টের অপর পাশে একটা রোড আছে, রোড দিয়ে ঢুকলাম। ও সব কিছু আপনাদের সাথে শেয়ার করার কারণ এটাই, কারণ আপনারা যদি কেউ যাইতে চান, দেখতে চান, তাহলে আমার ব্লগ দেখে দেখে যাইতে পারবেন। এয়ারপোর্ট রোড থেকে ঢুকে একটু সামনে আপনারা সাইনবোর্ড দেখবেন, লিটল লন্ডন লেখা আছে এখানে, তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে সামনে চলে আসলাম লিটল লন্ডন, তো খুবই সুন্দর জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগছে। আর আপনারা ব্লগটা উপভোগ করবেন, আর যারা যারা এখনও লাইক দেন না একটা করে লাইক দিয়ে দিবেন। পরে এখানে যাওয়ার পর আমি দেখলাম এখানে একটা মাঠ আছে, ছোটো বাচ্চারা ক্রিকেট খেলতেছে, আর দেখে খুবই ভালো লাগছে। কারণ আমরা যখন ছোটো আছিলাম তখন ওইভাবে ক্রিকেট খেলতাম মাঠের মধ্যে, আর অনেক বছর হয়েছে নিজেও ক্রিকেট খেলি না। আন্ডার 19 আমি চান্স পাইছিলাম কিন্তু ফ্যামিলি থেকে দেওয়া হয় না, এই জন্য আর যাওয়া হয় নাই। তো দেখে আর লোভ সামলাইতে পারলাম না, ভাবলাম একটু খেলে আসি। তো ছোটো বাচ্চারা খেলতেছে, বললাম ভাই একটু আমাদেরকে চান্স দেন, আমরা একটু ট্রাই করি। তখন আমরা যে তিনজন গেছি, তিনজন মিলেই একটু ট্রাই করতেছি। আমি যেহেতু বোলিং করি, তো আমি বোলিং করছিলাম, তো এখন আমার আরেকজন ফ্রেন্ড ও বোলিং করতেছে, আরেকজন ইজিয়ার বলে ছক্কা মেরে দিছে। পরে আমি বোলিংয়ে গেলাম, তো অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা যাবেন না, একটু পরে আপনাদেরকে নিয়ে যাব আমি ওই লিটল লন্ডনের ফুল ভিউটা দেখানোর জন্য, কারণ এখানে একটু ক্রিকেট খেলতেছি এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক বছর পর খেলতেছি। তারপরে যে বোলিংটা হয়েছে আমি তো ভাবতেই পারি নাই যে আমার বোলিং হবে, কারণ অনেক লং টাইম পর খেলতেছি। যাই হোক, দেখতেই পারলেন কীভাবে বোলিং করলাম। সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা ব্লগটা এনজয় করেন আর দেখতে থাকেন। একটু পরে আপনি আপনাদেরকে নিয়ে যাবো ওই যে লিটল লন্ডনের মূল ভিউতে। ভাই আমার একটু ইয়র্ক মারিছেন, বেশি মারাত্মক বলে গেছিল। দেখলেনই তো আমাদের খেলাধুলা, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে দেখতেছেন লন্ডনের সাইন করা, যে জায়গায় আসছি লিটল লন্ডন, ওখানে খুবই সুন্দর এরিয়াটা। আসলে এই জায়গাগুলো বাসাগুলো খুবই সুন্দর, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে চলে আসলাম। আর এরিয়াটার ভিতরে এই এরিয়াটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমিও চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের আনসার দিয়ে ইনফরমেশান দেওয়ার জন্য। যদি কেউ যাইতে চান অবশ্যই আমার ব্লগ দেখে দেখে যাইতে পারবেন, তারপরও যদি কোনো ইনফরমেশান লাগে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর আসলে খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে, কারণ আমাদের সিলেটে এত সুন্দর করে রাখছে একটা জায়গা, কারণ সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় সবাই বলে। তারপর এত সুন্দর লন্ডনের একটা জায়গা ওনারা এইখানে ইয়া করে রাখছে, খাজ করে রাখছেন, খুবই ভালো লাগছে দেখে। আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন। তো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন।
জায়গাটা খুবই সুন্দর, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। প্রতিদিন এখানে অনেক মানুষ আসেন, আয়েশা জায়গাটা দেখে যান, কারণ অনেকেই জানেন না, আর অনেকে জানেন, যারা যারা জানেন না অবশ্যই আমার ব্লগের মাধ্যমে আপনারাও জেনে যাবেন যে এত সুন্দর একটা জায়গা আমাদের সিলেটে আছে। কারণ যারা জান নাই অবশ্যই ঘুরে আসবেন, এখান থেকে ভালো লাগবে। পরে এখান থেকে আমরা চলে আসতেছি, আসার সময় দেখতেই পারতেছেন বিকেলের টাইম, চাঁদটা খুবই সুন্দর লাগছে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ঠিক এয়ারপোর্টের পাশের রোড, চাঁদটা দেখে আমার খুবই ভালো লাগছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের ভালো লাগবে। এখানে বিকেলের টাইমে অনেক মানুষ আসেন প্রতিদিন, কারণ জায়গাটা খুবই সুন্দর আর খুবই নিরিবিলি এলাকা, ভালো লাগে দেখতে। তো আমিও গেছিলাম, আমি কখনো এদিকে যাওয়া হয় নাই, আজকেই ফার্স্ট যখন এখানে আসলাম ভাবলাম একটু যাই, ভিতরে যাই, আপনাদের সাথেও শেয়ার করে নিব। অবশ্যই আপনারা যারা যান নাই আপনারাও দেখে নেবেন এই জায়গাটা, আমার খুবই ভালো লাগছে, কারণ নিরিবিলি পরিবেশ, চেয়ার টেবিল রাখা। আর যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ছে সিলেটে, অনেক মানুষ বিকেলের টাইমে আসে এখানে, গরম গরম পেঁয়াজু, তারপর সিঙ্গারা, যার যা ভালো লাগে সেটাই খাওয়া দাওয়া করে এখানে, আর বসে একটু আড্ডা দেয়। তো চিন্তা করলাম যেহেতু আমি গেছি একটু আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা, আপনারা অনেকে দেখেন নাই হয়তো, অনেকে দেখছেন। তো এখানে গরম গরম পেঁয়াজু বানানো হচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এখানে সন্ধ্যা হয়ে যাইতেছে, ঠিক ওই সময় চাঁদটা খুবই সুন্দর, আর কয়েকদিন ধরে চাঁদ, আকাশের চাঁদ খুবই সুন্দর লাগতেছে দেখে। আর অবশ্যই আমার খুবই ভালো লাগে চাঁদ দেখতে, আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন রেগুলার অবশ্যই আপনারা জানবেন, কারণ আমার অনেক ব্লগে দেওয়াই আছে চাঁদ প্লাস সূর্য, এই ভিউটা আমার খুবই ভালো লাগে, সুন্দর চাঁদ উঠলে বা সূর্য দেখলে আমার ব্লগে আপনারা পাবেন হয়তো, অনেক সুন্দর ভিউ। আর এখানে আমি গরম গরম পেঁয়াজু অর্ডার দিছি, দুইটা পেঁয়াজু খাইতেছি, আরেকজন ড্রিঙ্কস অর্ডার দিছে, আরেকজন চা অর্ডার দিছে। তো সব মিলিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের সিনটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাওয়ার সময় খুবই ভালো লাগবে আপনাদের দেখে। তো ভালো থাকেন, দেখতে থাকেন। এখানে মাগরিবের আজান হয়ে গেছে, তো আমি যেহেতু বাসায় আসবো, আপনারা সবাই জানেন আমি বৃহস্পতিবারে বাসায় চলে আসি, তো সন্ধ্যা হয়ে যাইতেছে, বললাম চলে যাই, যেহেতু বাসায় চলে যাব। আসার পথে এখন এদিকে আবার চলে যাচ্ছি, আসার পথে একটা বাস দেখতেছি, দোতলা বাস দেখে খুবই সুন্দর লাগলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, ভিতরটা খুবই ভালো লাগতেছে দেখে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।
তো আসার সময় রাস্তায় আসার সময় রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর ভিউ, আকাশের চাঁদটা এত বেশি ভালো লাগতেছে বলার কোনো ভাষা নাই। এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন, কারণ এর নিচের দিকে গাড়ি চলতেছে আর উপরে এত সুন্দর একটা আকাশে চাঁদ উঠছে, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এদিকে যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা পার্ক আছে সামনে, সেই পার্কটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা থাকবেন, যাবেন না এখনও যারা যারা আমার ব্লগ দেখতেছেন, অবশ্যই আপনারা থাকবেন, কন্টিনিউ করবেন। তো দেখতেই পারতেছেন এই পার্কে চলে আসছি, পার্কটা খুবই সুন্দর, খুবই বিশাল, ভিতরে আমি যাই নাই, অনেক আগে একবার গেছিলাম। তো এখন যেহেতু এদিকে যাচ্ছি ভাবলাম একটু পার্কটা দেখে যাই যে ওপেন হয়েছে কি না। দেখলাম পার্কটা ওপেন হয়েছে, ইনশাল্লাহ কোনো একদিন আবার যখন ফ্রি হব তখন পার্কটার ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ খুবই বড় এই পার্কের ভিতরটা। তো ইনশাল্লাহ আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি আজকে ভিতরে যাই নাই, কারণ যেহেতু আমি বাসাতে চলে আসবো এই জন্য, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আমার বাসায় আসতে আসতে আবার 1 ঘন্টার মতো টাইম লেগে যায়, এই জন্য আর ভিতরে যাই নাই কারণ সন্ধ্যা হচ্ছে এই জন্য। তো আসার সময় আপনাদের সাথে ভিউটা শেয়ার করলাম, অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।